আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল জাহানস প্রক্সিপিডিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, আর আবারও আপনাদের মধ্যে চলে এলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারে ভিডিও করা, তবে ব্লগটা শুরু করেছি একটু দেরি করে। প্রথমে অবশ্য ভেবেছিলাম যে আজকে আর ভিডিও করব না, পরে চিন্তা করলাম যে আজকে অনেক কিছু আয়োজন করছি, তো সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সকালে নাস্তা করা হয়ে গেছে, সকালে অবশ্য আমি বেশ কিছু আটার রুটি বানিয়েছিলাম, কিন্তু আজকে রুটি দিয়ে নাস্তা করা হয়নি। আমার আম্মা সকালবেলা তেলের পিঠা বানিয়ে পাঠিয়েছিল, তো সেগুলো দিয়ে নাস্তা করা হয়ে গেছে। আর আটা রুটিগুলো ফ্রিজে রেখে দেব। আর দুপুরের রান্নায় আজকে করব ইলিশ মাছ ভুনা, বেশ কয়েকটা ছোট সাইজে ইলিশ মাছ আনা হয়েছিল, তো সেগুলোকে আজকে ভুনা করে নেব। সেই সঙ্গে পাঙাশ মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করব। আর রান্নাবান্না বলতে গেলে প্রায় অর্ধেক কিন্তু হয়ে গেছে, চুলায় আলু দিয়ে মুরগির মাংসের তরকারিটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেব। আর সেই সঙ্গে আলু দিয়ে করলা ভাজিও করে নিয়েছি। আর ওই যে ব্লগের শুরুতেই বলেছিলাম যে আজকে ভেবেছিলাম ভিডিও করব না, তাই রান্না শুরু করার আগে আর কোনো ভিডিও করা হয়নি। আসলে গতকাল রাত থেকেই হঠাৎ আমার ছোট মেয়ের শরীরটা খুবই খারাপ করেছে, প্রচণ্ড সর্দি আর সাথে জ্বরও ছিল, সারা রাত খুব বিরক্ত করেছে, সকালে ঘুম থেকে উঠেও অনেক বিরক্ত করছিল, অনেক কষ্টে ওকে সকালে নাস্তা করানো হয়েছে, পরে ওষুধ খাওয়ানোর পর এখন কিছুটা ভালো অনুভব করছে। তাই ভাবলাম যে আমিও একটু ভিডিও করে নিই আর ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। যদিও আজকে ব্লগটা একটু এলোমেলো মনে হতে পারে আর রান্নাগুলোও ডিটেলসে শেয়ার করছি না, তারপরেও সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই যে কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে, পাঙাশ মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই সঙ্গে লাউ তরকারি কষিয়ে এখন লাউগুলো রান্না হয়ে যাবার পর পাঙাশ মাছ দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে ইলিশ মাছ ভেজে ইলিশ মাছ ভুনা তরকারিটাও রান্না করে নিয়েছি। আর এগুলোর মধ্যে দিয়ে কিন্তু শুক্রবার ছুটির দিনে রান্নাবান্নাও শেষ হয়ে গেল। দুপুরে রান্না শেষ করার পর আর ভিডিও করে নিই। দুপুরে খাওয়ার পর সবাই বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আর বিকেলে বড় মেয়ে মাইশা ওর বাবার সঙ্গে চলে গেছে ড্রয়িং ক্লাসে। ছোট মেয়ে মানহাকে আজকে আর ড্রয়িং ক্লাসে পাঠাইনি, যেহেতু ওর শরীরটা ভালো না, তাই বিকেলে ঘুমানোর পর ওকে আর ঘুম থেকে তুলিনি, এখনও ঘুমাচ্ছে। তবে বিকেলে ঘুম থেকে উঠে যদি দেখতো যে ওর বড় বোন ড্রয়িং ক্লাসে যাচ্ছে আর ওকে বাসায় রেখে যাচ্ছে, তাহলে তো তুলকালাম কাণ্ড হতো। তো মানহা যেহেতু ঘুমাচ্ছে, আমি ভাবলাম এই সুযোগে আমিও কিছু প্রয়োজনীয় কাজ সেরে নিই। তার মধ্যে এবছরের জন্য কিছু লিচু সংরক্ষণ করে রাখছি একটা মাঝারি সাইজের বক্সের মধ্যে। প্রথমে টিস্যু পেপার দিয়ে নিয়েছি, তারপর বেছে বেছে একটু ফ্রেশ যে লিচুগুলো আছে সেগুলো বোটাসহ কেটে বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই বোটাসহ লিচুগুলো রাখতে হবে, তবে লিচুর একটা বৈশিষ্ট্য হচ্ছে বাজার থেকে কিনে আনার একদিনের মধ্যেই কিন্তু এর পাতা আর বাইরের খোসাটা শুকিয়ে কিছুটা শক্ত হয়ে আসে, তাই অবশ্যই খুব ভালো করে বাছাই করে ফ্রেশ লিচুগুলোই সংরক্ষণ করে রাখতে হবে। আর লিচুগুলো বক্সে নাও হয়ে গেলে উপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে বক্সের ঢাকনাটা ভালো করে এয়ার টাইট করে লাগিয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব। এই একই পদ্ধতিতে আমি গত বছরে কিছু লিচু সংরক্ষণ করে রেখেছিলাম, আর সিজন যাওয়ার পর লিচুগুলো যখন খেয়েছি খেতে বেশ ভালোই লেগেছিল, তাই এবছর মাইশা মানহার বাবা নিজে থেকেই বলছিল কিছু লিচু সংরক্ষণ করে রাখার জন্য যাতে পরে খাওয়া যায়, তাই অল্প পরিমাণেই কিছু লিচু সংরক্ষণ করে রাখছি। এই তো বক্সের ঢাকনাটা লাগিয়ে দিলাম, এখন দুই পাশে দুটো রাবার দিয়ে খুব ভালো করে শক্ত করে বক্সের ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। তো লিচু তো ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়ে গেল। আর এদিকে আমার ঘরে বেশ কিছু পাকা আমও আছে, আমার দাদাবাড়ি থেকে কিছু আম পাঠিয়েছিল, সেগুলো কিন্তু প্রথম দিকে একটু কাঁচা পাকা ভাবের ছিল, তা বাসায় থেকে সেগুলো পুরোপুরি পেকে গেছে। আর মাইশা মানহার বাবাও বাইরে থেকে কিছু পাকা আম এনেছিল, তো সব মিলিয়ে ঘরে এখন প্রচুর পাকা আম হয়ে গেছে, তাই ভাবলাম কিছু আমও চামড়া ছিলে ছোট টুকরো করে নিই, তাহলে সবাই মিলে খেলে কিছু আম কমে যাবে। আমার মেয়েরা অবশ্য আম টুকরো করে খাওয়ার চেয়ে আমের জুসটা খেতেই বেশি পছন্দ করে, তারপরেও আজকে আম টুকরো করে সবার জন্য একটা প্লেটে কেটে নেব, তাহলে সবাই একসঙ্গে খাওয়া হয়ে যাবে। তাই এই যে আমগুলো টুকরো করে নেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি লিচুর ঝুড়িটা নিয়েও বসে গেছি কিছু লিচু খোসা ছাড়িয়ে প্লেটে নেওয়ার জন্য। লিচুগুলো গতকাল রাতে আনা হয়েছে আর উপরে চামড়াটা একটু শুকিয়ে শক্ত হয়ে এসেছে, তাই লিচুগুলো ছিলতে একটু কষ্ট হয়, আর এই খোসা ছাড়ানোর ভয়েই আমার ঘরে কেউ আম লিচু খেতে চায় না,
তাই ভাবলাম আমি নিজেই কিছু লিচু খোসা ছাড়িয়ে প্লেটে নিয়ে রাখি, তাহলে সবাই আম লিচু দুটোই খাবে। আর ফলের খোসা ছাড়ানোর আরেকটা সমস্যা হচ্ছে ফলগুলোতে প্রচুর পরিমাণে কষ আছে, আর খোসা ছাড়াতে গেলেই কষগুলো নখের ভেতরে ঢুকে নখের অবস্থা 12টা বাজিয়ে দেয়, নখগুলো কালো দেখা যায়, দেখতে খুবই বাজে লাগে। তবে নখ কালো হওয়ার ভয়ে তো আর ফল খাওয়া বন্ধ করে দেওয়া যাবে না, তাই নিজের নখগুলো নষ্ট করেই লিচুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তাতেও যদি পরিবারের সবাই মজা করে ফলগুলো খেতে পারে তাতেই নিজের আত্মতৃপ্তি আসবে। তো আমি একে একে বেশ অনেকগুলো লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এই তো আম কেটে রেখে দিয়েছি আর অনেকগুলো লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমার বড় মেয়ে মাইশা ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে আর মানহাও ঘুম থেকে উঠে গেছে, আর দুজনে এখন আমার পাশে বসে আছে। আর আমি দুজনকেই বলছিলাম ফলগুলো খাওয়ার জন্য, তবে মানহার যেহেতু শরীরটা খুব একটা ভালো না, মুখে খাওয়ার রুচিও একদম নেই, তাই ও কোনো ফলই খেতে চাইছিল না। যদিও মানহা লিচু খেতে খুবই পছন্দ করে কিন্তু আজকে একদমই লিচু খেতে চাইছে না, তবে অবশ্য হতে পারে যে সবে মাত্র ঘুম থেকে উঠেছে তাই এমনটা বলছে, একটু পরে হয়তো নিজে থেকেই নিয়ে লিচু খাবে। তো আমরা এখন ফল খেয়ে নেব, তারপর রাতে খাওয়া দাওয়ার প্রস্তুতি নিয়ে নেব। আর সেই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যে যেখান থেকে আজকের ব্লগটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।